হাই ওয়েলকাম নমস্কার বন্ধুরা, আমি লালুকে রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত জানাই প্রণাম। আজ আমি আপনাদের কাছে একটা নিউ তারিখেতে একটা আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেই রেসিপি আমি নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাপা মোমোস। এই ভাপা মোমোস আমি রেসিপি আপনাদের কীরকমভাবে বানিয়ে দেখাবো সেটা দেখতে গেলে বন্ধুরা ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হচ্ছে। বন্ধুরা এই ভিডিও যদি দেখি ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব, প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা ভাপা মোমোস উপকরণ দেখে নিন। আমি নিয়েছি 500 গ্রাম ময়দা আর সয়াবিন ভেজে রেখেছিলাম, সেটা ছেঁকে নিয়েছি। লাগছে রিফাইন অয়েল, লাগছে সস, লাগছে চিলি পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা, জিরা পাউডার, ইউলো পাউডার, লবণ, আর লাগছে জিরি জিরি, রসুন কুচি, কাজু বাদাম কুচি, আদা কুচি। এটুকু দিয়ে আমি বানিয়ে দেখাবো। ভালো করে ছেঁকে নিয়েছে। দেখুন আমি আজকে মেশিনে পিসবো না, সহজ উপায়ে আপনাদের সহজ তরিকাতে আমি আপনাদের দেখাচ্ছি। সয়াবিনগুলোকে আমি চাকুতে কেটে নেবো ছোটো ছোটো করে, দেখতে পাচ্ছেন একদম মানে ছোটো ছোটো, মেশিনের মতোই পেশা হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে। দেখুন এরকমভাবে আপনারা মানে কেটে নেবেন, দেখছেন খুব মানে একদম সহজেই, একটুখানি ধৈর্য ধরলে এটা কাটা হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। এরকমভাবে আমি ময়ান দেবো। দেখুন আমি এর মধ্যে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, গরম জল দিয়ে মাখবো। সেহেতু আমি চামচ দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে মাখবো। বন্ধুরা আমার আটাটা আমার মাখা হয়ে গেছে ময়দাটা, এবার এর মধ্যে আমি থালার মধ্যে নিয়ে নিলাম। এবার থালার মধ্যে দেখি, দেখতে পাচ্ছেন এটা নরম তুলতুলে হয়ে গেছে। এরমভাবে ময়দাটা আপনারা মেখে নেবেন। এবার আমি এটা দিয়ে দেবো ঢাকা। দেখুন বন্ধুরা সমস্ত সয়াবিন আমি কেটে নিয়েছি একদম জিরি জিরি করে, এরমভাবে সয়াবিনগুলো কেটে নেবেন। বন্ধুরা আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, দিয়ে দিলাম প্যান প্যানে গরম করতে। প্যান প্যানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ফরচুন তেল। দেখুন সয়াবিন তেল মানে সয়াবিন দিয়ে রান্না করা ভালো। দেখুন বন্ধুরা প্যান প্যানে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কুচিটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন কুচি আর কাজু বাদাম কুচি। তেলের মধ্যে কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা, একটু ভেজে নেব। 2 মিনিটের মতো এটা ভেজে নিলাম, মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ 1 চামচের মতো, আমি হাতের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ। এবার দিয়ে দেবো মশলাটা, ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ করে কিছুক্ষণ আমাকে এটা ভেজে নিতে হবে। আমার পুরটা অলরেডি, দেখুন এরকমভাবে আপনারা পুরটা বানিয়ে নেবেন। এটা দেখুন কিছুটা চিকেনের মতো লাগছে, চিকেন যেমন কুচু কুচু করা হয় চিকেন মোমোস, সেরকম হবে এটা মানে দেখা লাগছে, অপূর্ব লাগছে আর খুব একটা সেন্ট বেরিয়েছে। এরকমভাবে আপনারা পুরটা বানিয়ে নেবেন। অলরেডি আমার সয়াবিন পুরটা বানানো হয়ে গেছে। আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি নিয়ে নিলাম খুলে। এবার আমি দেখবো, দেখ একদম নরম তুলতুলে হয়ে গেছে। এরকমভাবে আপনারা ময়দাটা কিছুক্ষণ আপনারা ঢাকা দিয়ে রাখবেন, তাহলে মোমোটা ভালো হবে। গোল গোল করে কাটিয়ে নিয়েছি, এবার আমি মোমো গড়ে দেখাবো। বেলে আমি বেলে নেব, এটা কাটবো আমি। দেখুন চট জলদি একসাথে আমার 3 পিস এইটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠেও গেল, দেখতে ভালোও লাগছে। মোমো গড়ে দেখাবো,
দেখতে পাচ্ছেন এটা একটা ফুলের মতো হয়ে গেল। এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। আরেক ধরনের আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা এরকম ভাবে আমি গড়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিরম ভাবে গড়ছি। মোমোস অনেক আকারের হয়, যে যেমন পারে সে সেরকম করে। দেখুন আমি দু রকম আমি আপনাদের মোমোস করে দেখালাম। একটা ফুল মোমোস, এটা একদম লক্ষ্মী ঘটের মতো, রসুনে কুয়ার মতো লাগছে। এরমভাবে আপনারা মোমোসগুলো বানিয়ে নেবেন। এবার আমি স্কিমে ভাপিয়ে দেখাবো। জল মানে গরম করতে দিয়েছে, দেখুন জলটা টকবক করে ফুটছে। এবার আমি নিয়ে এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো মোমোসগুলো। একটু তেল হাতে এরমভাবে স্কিমে দিয়ে দেবো, তাহলে গায়ে গায়ে লাগবে না। আমি স্কিমে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো বসিয়ে ভাপাতে। ঢাকা বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন একদম ভাপে চতুর্দিকে সমস্ত সিদ্ধ হয়ে গেছে। অলরেডি আমার মোমোস ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার সার্ভিং প্লেটে আমি দেখাবো। অলরেডি দেখতে পাচ্ছেন মোমোসগুলো খুব সুন্দর হয়েছে। দেখ মুখগুলো দেখুন একটাও ফাটানি কেউ। এরমভাবে আপনারা মোমোসটা ভাপিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমি স্কিম থেকে এটা নিচে নিয়ে নেব। দেখুন জলটা খুব মরণের পরিমাণ মতো আমি জল ঠিক দিয়েছি। বন্ধুরা আর এরকম আমি মোমো সেদ্ধ করছি, দেখুন ভাপাচ্ছি। দেখুন ওই জলের মধ্যে আমি আরও বাকি মোমোসগুলো দিয়ে দিয়েছি। দেখুন এটাও একটা সহজ পদ্ধতি, এরমভাবে মোমো সিদ্ধ করলে চটজল দিয়ে মোমো হয়ে যায়। বন্ধুরা এরমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি দুই রকম দেখালাম। বন্ধুরা আমি জলের মধ্যে মোমোসগুলো আমি ছেঁকে নিচ্ছি, আমি রাখছি প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা মোমোস একটা মা ভাঙেনি। এরমভাবে আমি আপনাদের দুই রকম দেখালাম। আপনারা এইরকম মোমোস আপনারা গড়ে নেবেন, আর জলের মধ্যে ভাপিয়ে নেবেন, স্কিমের মধ্যেও ভাপিয়ে নেবেন। আমি দুই রকম দেখালাম। অলরেডি আমার মোমোস সার্ভিং প্লেটে আমি মোমোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাজিয়ে দিচ্ছি, কিছুটা স্কিম ভালো দিয়েছে আর কিছুটা আমি জলে সেদ্ধ করাগুলো দিচ্ছি। অলরেডি অল কমপ্লিট বন্ধুরা আমার মোমোস। দেখুন আমি দুরকম মোমোস ভাপিয়ে দেখালাম, দুরকম প্রথমে গড়েও দেখিয়েছি। দেখুন এই দুরকম সস আছে, একটা নারকেলের সস, একটা টমেটো সস। এরমভাবে আপনারা ঘরে চটপট বানিয়ে ফেলুন। বন্ধুরা আপনারা এই রেসিপি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা খেয়ে কেমন হয়েছে করবেন একটা লাইক। এই রেসিপি আমি এখানে শেষ করলাম। অল কমপ্লিট বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা দেখুন একটা স্ট্রিট ফুড রেসিপি, একদম দেখার মতো রেসিপি। আপনারা দোকানে বারবার না গিয়ে একদিন ঘরে ট্রাই করুন না, দেখুন খুব ভালো লাগবে, সবাই জমিয়ে খান। বন্ধুরা ফের নেক্সট ভিডিওতে আমি ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।